অখিল গগৈ কব খুজিছে যে রাজনীতির যে আগন্তুক নির্বাচন আছে নির্বাচনের বাবে পুঁজি সংগ্রহর বৃহৎ পুঁজি সংগ্রহর প্রক্রিয়া হয়েছে এই পেঁয়াজের মূল্য বৃদ্ধি এয়া মূল্য তারে ধন আহরণ করা হয়েছে এইদরে আর তারপরে আসলে প্রশান্ত ফুকন ডাঙরিয়া আমি প্রতিক্রিয়া জানি ন চক এটা একটা সচাকে অদ্ভুত কথা এই অখিল গগৈ ডাঙরিয়া রাজনৈতিকভাবে জন্ম হতে মানুষ বেকাকে জন্ম হল বুঝিনে রাজনৈতিকভাবে যেটা জন্ম হয়েছে তেতিয়া মানুষ বেকাকে জন্ম হল প্রত্যেকটি কথাই একটা নেগেটিভ এটিটিউডত মানুষ কব নাকি কোনটো কথা লো আজি পেঁয়াজের দাম বাড়িছে পেঁয়াজের তার রাজনীতি বারো ধন সংগ্রহ কথাটো কেনেকে আহিলে বারো কোক মুখত যি আহে তাকে যদি কই দিয়ার একটা ব্যবস্থা যদি এজন থাকে এই অখিল গগৈ ডাঙরিয়াকে মই কৈছো যে এই যে এটা আছে আপনার আমি এটা সৰুতে এটা পঢ়িছিল যে এটা শেফার্ড মানে ভেড়া রক্ষী এটাই গাঁৱত ভেড়া রক্ষী থাকে রক্ষী থাকি পেলাই সি চিঞৰ বাখৰ কৰে এ বাঘ আহিছে বাঘ আহিছে বুলি সব গাঁৱৰ মানুহে লাঠি চাঠি লৈ যায় আৰু সি খুব হাঁহে কেলে যে বাঘ অহা নাই মানে ৰাইজক ঠগে মানে ৰাইজক ঠগে কিন্তু এদিন সঁচাকৈ যেতিয়া বাঘ আহিলে তেতিয়া ৰাইজে নগলে আৰু তাৰ কেইবাটাও ভেড়া মানে বাঘটোৱে খালে এতিয়া অখিল গগৈ তেনেকুৱা হৈছে কথাটো বুঝিছে নাই অখিল গগৈ অনবৰতে সব কথাতে এটা নেগেটিভ এটিটিউড আৰু আজি বাৰু এই পিঁয়াজৰ দাম হৈছে পিঁয়াজৰ দামটো কমাব লাগে আমি সেইটো চিন্তা চৰ্চাত ঘূৰি ফুৰিছোঁ সেইটো উপদেশ তেওঁ ৰাইজক দিয়া নাই তেওঁ খালি কৈ আছে যে এইটো ধন সংগ্ৰহ কৰিছে সদায় মানুহটো বেকাকে কেলে থাকিলে মই বুজি পোৱা নাই আৰু এনেকে বেকাকে থাকিলে বহুদিন নাথাকিব এদিন একেবাৰে বিলীন হৈ যাবগৈ অখিল গগৈৰ যি আচলতে মন্তব্য তাক এক প্ৰকাৰে সমালোচনা কৰি খুহুতীয়াভাৱে তাৰ প্ৰত্যুত্তৰ প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়া দিছে পিঁয়াজৰ মূল্য বৃদ্ধিক কেন্দ্ৰ কৰি ডিব্ৰুগড়ৰ পৰা মই জেছিম আহমেদ News18 অসম নৰ্থ ইষ্ট অখিল গগৈ কব খুজিছে যে রাজনীতির যে আগন্তুক নির্বাচন আছে নির্বাচনের বাবে পুঁজি সংগ্রহর বৃহৎ পুঁজি সংগ্রহর প্রক্রিয়া হয়েছে এই পেঁয়াজের মূল্য বৃদ্ধি এয়া মূল্য তারে ধন আহরণ করা হয়েছে এইদরে আর তারপরে আসলে প্রশান্ত ফুকন ডাঙরিয়া আমি প্রতিক্রিয়া জানি ন চক এটা একটা সচাকে অদ্ভুত কথা এই অখিল গগৈ ডাঙরিয়া রাজনৈতিকভাবে জন্ম হতে মানুষ বেকাকে জন্ম হল বুঝিনে রাজনৈতিকভাবে যেটা জন্ম হয়েছে তেতিয়া মানুষ বেকাকে জন্ম হল প্রত্যেকটি কথাই একটা নেগেটিভ এটিটিউডত মানুষ কব নাকি কোনটো কথা লো আজি পেঁয়াজের দাম বাড়িছে পেঁয়াজের তার রাজনীতি বারো ধন সংগ্রহ কথাটো কেনেকে আহিলে বারো কোক মুখত যি আহে তাকে যদি কই দিয়ার একটা ব্যবস্থা যদি এজন থাকে এই অখিল গগৈ ডাঙরিয়াকে মই কৈছো যে এই যে এটা আছে আপনার আমি এটা সৰুতে এটা পঢ়িছিল যে এটা শেফার্ড মানে ভেড়া রক্ষী এটাই গাঁৱত ভেড়া রক্ষী থাকে রক্ষী থাকি পেলাই সি চিঞৰ বাখৰ কৰে এ বাঘ আহিছে বাঘ আহিছে বুলি সব গাঁৱৰ মানুহে লাঠি চাঠি লৈ যায় আৰু সি খুব হাঁহে কেলে যে বাঘ অহা নাই মানে ৰাইজক ঠগে মানে ৰাইজক ঠগে কিন্তু এদিন সঁচাকৈ যেতিয়া বাঘ আহিলে তেতিয়া ৰাইজে নগলে আৰু তাৰ কেইবাটাও ভেড়া মানে বাঘটোৱে খালে এতিয়া অখিল গগৈ তেনেকুৱা হৈছে কথাটো বুজিছে নাই অখিল গগৈ অনবৰতে সব কথাতে এটা নেগেটিভ এটিটিউড আৰু আজি বাৰু এই পিঁয়াজৰ দাম হৈছে পিঁয়াজৰ দামটো কমাব লাগে আমি সেইটো চিন্তা চৰ্চাত ঘূৰি ফুৰিছোঁ সেইটো উপদেশ তেওঁ ৰাইজক দিয়া নাই তেওঁ খালি কৈ আছে যে এইটো ধন সংগ্ৰহ কৰিছে সদায় মানুহটো বেকাকে কেলে থাকিলে মই বুজি পোৱা নাই আৰু এনেকে বেকাকে থাকিলে বহুদিন নাথাকিব এদিন একেবাৰে বিলীন হৈ যাবগৈ অখিল গগৈৰ যি আচলতে মন্তব্য তাক এক প্ৰকাৰে সমালোচনা কৰি খুহুতীয়াভাৱে তাৰ প্ৰত্যুত্তৰ প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়া দিছে পিঁয়াজৰ মূল্য বৃদ্ধিক কেন্দ্ৰ কৰি ডিব্ৰুগড়ৰ পৰা মই জেছিম আহমেদ News18 অসম নৰ্থ ইষ্ট